তোপের নাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো রিং টেইলড লেমার। লেমার এক ধরনের প্রাইমেট যাদের আফ্রিকা মহাদেশের মাদাগাস্কারে দেখা যায়। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা রিং টেইলড লেমার সম্পর্কে যেরকম জানা অজানা কিছু তথ্য দেখে নেব, সেরকম এই ভিডিওতে দেখে নেব শব্দের মাধ্যমে যে তারা নিজেদের মধ্যে যোগাযোগ সাধন করে সেইগুলো। তো ভিডিওটা শুরু করা যাক। আফ্রিকা মহাদেশের মাদাগাস্কার দেশটির একটি বিশেষ ধরনের প্রাইমেট হলো লেমার। এই লেমারদের মধ্যে বিখ্যাত এক ধরনের লেমার হলো রিং টেইল লেমার। প্রধানত এরা এদের লম্বা লেজ ও লেজে থাকা কালো এবং সাদা রিংয়ের জন্য বিখ্যাত। এরা লেমারেডি ফ্যামিলির অন্তর্গত। এরা সর্বভুক ও একটি নির্দিষ্ট স্থানে 30টি রিং টেইল লেমার একসাথে গোষ্ঠী তৈরি করে থাকে। IUCN এর রেড ডেটা লিস্টে এদের বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। লেমার শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ লেমারেস থেকে। রিং টেইল লেমার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ইংল্যান্ডের উদ্ভিদবিদ ও প্রাণীবিদ জর্জ শ। রিং টেইল লেমার প্রধানত মাদাগাস্কারের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে দেখা যায়। এরা মূলত পর্ণমোচী জঙ্গল, গ্যালারি জঙ্গল ইত্যাদি স্থানে থাকতে পছন্দ করে। এরা -12 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাযুক্ত স্থান থেকে 48 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাযুক্ত স্থানে থাকতে পারে। রিং টেইল লেমার অন্যান্য লেমারদের থেকে একটু বড়ই হয়ে থাকে। এদের গড় ওজন হয় প্রায় 2.2 কেজি। এদের সম্পূর্ণ দেহের দৈর্ঘ্য গড়ে 95 সেন্টিমিটার থেকে 110 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, যার মধ্যে মাথাসহ দেহের দৈর্ঘ্য 39 সেন্টিমিটার থেকে 46 সেন্টিমিটার ও লেজের দৈর্ঘ্য 56 সেন্টিমিটার থেকে 63 সেন্টিমিটার হয়। এদের গায়ের লোম এতটাই ঘন হয় যে তা ইলেকট্রিক ক্লিপার্সকে বাধা দিতে পারে। এদের পৃষ্ঠদেশ ধূসর বা রোজি ব্রাউন হয়ে থাকে আর অঙ্কীয় দেশ সাদা রঙের হয়। এদের মুখে ভাইব্রিসি দেখা যায়। পুরুষ ও স্ত্রী রিংটেইল লেমারদের মধ্যে পার্থক্য করা যায় তাদের মুখের আকার দেখে। রিংটেইলড লেমারদের চোখের রেটিনার পেছন দিকে ট্যাপেটাম লুসিডাম থাকে, ফলে এরা রাত্রিবেলায় ভালোভাবে দেখতে পারে। এছাড়া এদের চোখে ফোভিয়াল খাঁজ দেখা যায়। রিংটেইল লেমারদের নাকে রিনারিয়াম গঠন দেখা যায়। এদের দেহে সেন্ট গ্ল্যান্ড দেখা যায়, যার মাধ্যমে এদের দেহ থেকে বিশেষ গন্ধ বের হয়। এই লেমারদের বিশেষ টয়লেট ক্ল বা নখ দেখা যায়। এর ফলে এরা গাছে চড়তে বিশেষভাবে অভিযোজিত হয়ে থাকে। রিং টেইলড লেমারদের দাঁতের সংখ্যা 36, অর্থাৎ ওপরে 18টি ও নিচে 18টি। বিভিন্ন দাঁতগুলি হল 2টি কৃন্তক, 1টি ছেদক, 3টি পূরক পেশক ও 3টি পেশক। এদের
ডায়াস্টেমা বা দাঁতের মধ্যে ফাঁকা দেখা যায় এবং এটি দেখা যায় দ্বিতীয় ও তৃতীয় পুরপেশক দাঁতের মধ্যে। রিংটেলড লেমার সর্বভুক, এরা মূলত ফল পাতা এসব খায়। তবে ট্যামারিন্ড গাছের পাতা ও ফল হলো এদের প্রিয় খাদ্য। এদের মোট খাদ্যের 50% ট্যামারিন্ড গাছের পাতা ও ফল। এছাড়া এরা পোকামাকড়ের পিউপা, বিভিন্ন ধরনের সন্ধিপথ প্রাণী এসবও খেয়ে থাকে। রিংটেলড লেমার গোষ্ঠী তৈরি করে থাকতে পছন্দ করে। এদের প্রত্যেকটা দলে 1 থেকে 3টে করে প্রধান লেমার থাকে। তবে ঋতু অনুযায়ী এদের গোষ্ঠীর আকার পরিবর্তন হয়। সকালের দিকে গরম পড়লে এরা পৃথক পৃথক হয়ে থাকে এবং পদ্মাসনে থাকে। আবার রাত্রিবেলা ঠান্ডা পড়লে এরা নিজেদের গরম রাখার জন্য একত্রিত হয়। রিংটেইলড লেমারদের মধ্যে অডিটরি কমিউনিকেশন বা শব্দের মাধ্যমে যোগাযোগ দেখা যায়। তো বেশ কিছু শব্দ শুনে নেওয়া যাক। বর্তমানে রিংটেইল লেমারদের IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের রেড ডেটা লিস্টে বিপন্ন প্রায় প্রাণীদের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। এদের বিপন্ন হওয়ার মূল কারণই হল রিংটেইলড লেমারদের বাসস্থান হারিয়ে যাওয়া। তবে রিংটেইলড লেমার বিলুপ্ত হয়ে গেলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই জন্যই বিভিন্নভাবে লেমারদের সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে বেজা মাহফালি স্পেশাল রিজার্ভে রিংটেইলড লেমারদের ইনসিটু সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া নিউ ক্যারোলিনার ডিউক লেমার সেন্টার, ফ্লোরিডা শহরের লেমার কনজারভেশন ফাউন্ডেশন, সেন্ট লুইস জুয়ের মাদাগাস্কার ফনা গ্রুপ ইত্যাদি স্থানে রিংটেইলড লেমারদের এক্সিটু সংরক্ষণ করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করে দাও, আর এপাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখছো সেটা প্রেস করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনস অন করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।